প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসটিপি ডট অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ইংরেজি সাহিত্যের একটা টপিকস নিয়ে আলোচনা করব। ইংরেজি সাহিত্যে পড়ালেখার সময় আমরা কতগুলা যুগ দেখতে পাই, এই যুগগুলা প্রায় দশটি। এই দশটি যুগকে মনে রাখা খুবই কষ্টকর, আর এই দশটি যুগকে খুব সহজে মনে রাখার জন্য আমরা একটা মনের মতো টেকনিক সাজিয়েছি। এই টেকনিকটি হলো আমার নিজের রুমে ভোরে এসে জজ মদ পান করে। এখানে আমরা এই লাইনটির মাধ্যমে ইংরেজি সাহিত্যের যে দশটি যুগ রয়েছে এই দশটি যুগকে খুব সহজেই মনে রাখতে পারবো, এবং এই দশটি যুগকে সাজানো হয়েছে একটার পর একটা ফ্রিকোয়েন্স অনুসারে। অর্থাৎ একটা যুগের পর যে আর একটা যুগ আসে সেই ধারাবাহিকতা লক্ষ্য করেই এই বাক্যটি সাজানো হয়েছে। এখানে আমার এ এম আর দিয়ে আমার বোঝাবো। এখানে এ দিয়ে প্রকাশ করা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড পিরিয়ড, যেটা ইংরেজিতে পুরাতন যুগ, অ্যাংলো স্যাক্সনের পিরিয়ড যে সময়টা সেই সময়টাকে নির্দেশ করবে। দুই নম্বরে এম দিয়ে বোঝানো হয়েছে মিডিলেস ইংলিশ পিরিয়ড, অর্থাৎ মধ্যযুগের যে সময়টা সেইটাই বোঝানো হয়েছে। অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের পরেই এই মিডিল এজটা শুরু হয়েছে। তিন নম্বরে আর দিয়ে বোঝানো হয়েছে রেনেসাঁস পিরিয়ড, মিডিল এজের পরই ইংরেজি সাহিত্যের এই রেনেসাঁস যুগের সৃষ্টি হয়েছে। চার নম্বরে যেটা বোঝানো হয়েছে যে নিজের দিয়ে বোঝানো হয়েছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রেনেসাঁস যুগের পর এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সূচনা হয়। নিজের রুমে রুম দিয়ে বোঝানো হয়েছে রোমান্টিক পিরিয়ড, অর্থাৎ নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের পরই রোমান্টিক পিরিয়ডের আগমন হয়। রুমের পরেই রয়েছে ভোরে, ভোরে দিয়ে আমরা মেইন করতে পারি ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের পরেই ভিক্টোরিয়ান পিরিয়ডের আবির্ভাব। এরপর রয়েছে এসে দিয়ে আমরা মেইন করতে পারি এডওয়ার্ডিয়ান পিরিয়ড, অর্থাৎ ভিক্টোরিয়ান পিরিয়ডের পরেই এডওয়ার্ড পিরিয়ডের আবির্ভাব। এবং এরপর রয়েছে জর্জ মদ পান করে, জর্জ দিয়ে আমরা মিন করব জর্জিয়ান পিরিয়ড, অর্থাৎ এডওয়ার্ড পিরিয়ডের পরেই জর্জিয়ান পিরিয়ড রয়েছে, এবং মদ দিয়ে আমরা মিন করতে পারবো মডার্ন পিরিয়ড, মদের এম দিয়ে মডার্ন পিরিয়ড মিন করব, এবং পান দিয়ে সমান আমরা মনে রাখব যে পোস্ট মডার্ন পিরিয়ড। আর এভাবেই আমরা ফুল ইংরেজি সাহিত্যের যে দশটি পিরিয়ড আছে বা যুগ আছে এই দশটি যুগকে মনে রাখবো।